বর্গ উপস্থিত রয়েছেন, সেই সাথে আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মহতী মজলিসে একত্রিত হতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি যে লালবাগের মতো একটি ঐতিহ্যবাহী মসজিদে বা আহলে হাদিস আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মার্কাজে আমি উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের মতো কিছু আগামী দিনের আহলে হাদিস আন্দোলনের যারা সূর্য সারথী হবেন সেই সমস্ত ভাইদের সাথে একত্রিত হতে পেরেছি, এজন্য আমি নিজেকে আন্তরিকভাবে মানে ধন্য মনে করছি। আজকে আসলে অনেক কথা বলার আছে, কিন্তু সমস্যা হচ্ছে সময়। দুইটা অলরেডি বেজে গেছে, আপনারা না খেয়ে বসে আছেন। আমার দুর্ভাগ্যটা হয় সবসময় এরকমই দেখি, বিশেষ করে জুমার প্রোগ্রামগুলোতে যখনই যাই, জুমার পরে যেহেতু প্রোগ্রাম হয় তো জুমার পরে অধিকাংশ সময় মানুষ দেখা যায় যে না খেয়ে বসে থাকে, তাদের সামনে আসলে লম্বা কথা বলাটা এটা অমানবিক হয়ে যায়। যেহেতু খাবার সামনে রেখে সালাত আদায় করা নিষেধ, তো সেখানে লম্বা কথা বলাটা আসলে অপরাধের পর্যায়ে পড়ে। আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাইব। আমি আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই সচেতন আহলে হাদিস। আজকে আমাদের একটা বড় সমস্যা যে আহলে হাদিস ভাইরাই, আহলে হাদিস ভাইদের মধ্যে সচেতন আহলে হাদিস পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই দিনাজপুর আহলে হাদিসদের একটা বড় ঘাঁটি, এটা শুধু আজকে থেকে না, বিগত প্রায় 150 বছর আগে থেকে। আমরা ইতিহাস দেখি যে এই উপমহাদেশে আহলে হাদিসদের প্রথম যে সংগঠনটা হয়েছিল সেটা হচ্ছে জমিয়তে গোরাবায়ে আহলে হাদিস। আপনারা কেউ নাম শুনেছেন জমিয়তে গোরাবায়ে আহলে হাদিস? 1895 সালে দিল্লিতে হয়েছিল প্রথম, এবং সেই সংগঠনের শাখা সুদূর বাংলাদেশ পাকিস্তানে পর্যন্ত ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে দিল্লিতে যে জমিয়তে গোরাবায়ে আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছিল 1895 সালে, এবং সেখানে আমির নির্বাচিত হয়েছিলেন মিয়া নাজির হোসেন দেহলভির একজন ছাত্র আব্দুল ওয়াহাব দেহলভি। তো তিনি যে আমির নির্বাচিত হলেন 72 জন আলেমদের পরামর্শক্রমে, সেই 72 জন আলেমদের মানে মধ্যে 42 জনে ছিলেন বাংলাদেশের। পরামর্শ দিয়েছিলেন যে 72 জন আলেম, তাদের মধ্যে 42 জনে ছিলেন বাংলাদেশের। শুধু তাই না, সেই 42 জনের মধ্যে আবার একটা বড় অংশ ছিল এই দিনাজপুরের আলেমরা। সেই 1895 সালে, আজ থেকে প্রায় 125 বছর আগে, তার মানে দিনাজপুর অঞ্চলে আহলে হাদিসদের ঐতিহ্য, আহলে হাদিসদের আকীদা কিন্তু আজকে থেকে প্রচারিত হচ্ছে না, বহু আগে থেকে। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলীর নাম আপনারা শুনেছেন। তারও পরবর্তীতে আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বা তার ভাই মাওলানা আব্দুল্লাহ বাকি, মাওলানা আব্দুল্লাহ বাকি মূলত তিনি রাজনীতিবিদ ছিলেন, তবে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি মূলত দিনাজপুর অঞ্চলে বা রংপুর অঞ্চলে আজকে আহলে হাদিসদের যে আলহামদুলিল্লাহ বিরাট একটা স্ট্যান্ড আমরা দেখতেছি, এর পিছনে বড় একটা অবদান হচ্ছে আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির। তো তিনি গত হয়ে যাওয়ার পরে আহলে হাদিসদের মধ্যে একটা চেতনাহীনতা তৈরি হয়, এবং সেই চেতনাহীনতা আজও পর্যন্ত বিরাজ করছে। আজকে আমরা যখন আমাদের ভাইদেরকে বলি যে ভাই আমরা দাওয়াতি ময়দানে কাজ করব, তো দাওয়াতি ময়দানে কাজ করতে গেলে আমাদের দুইটা বাধা পেতে হয়। একটা হচ্ছে বৃহত্তর মাঝহাবি সমাজ বা মাঝারি সমাজ বলতে পারি আমরা, এদের পক্ষ থেকে একটা বাধা আমাদের পেতে হয়, আরেকটা বাধা পেতে হয় আমাদের নিজেদের আহলে হাদিস ভাইদের মধ্য থেকে। আমরা যখন আমাদের আমল আকিদা নিয়ে কথা বলি তখন আমাদেরকেই বাধা দেন আমাদেরই আকিদা আমলের লোকেরা। কি কারণে বাধা দেন? আর এই কারণে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমরা সবসময় বলি এই কথা যে আমরা মাঝহাবি সমাজে যত না কাজ করছি বা মাঝহাবিদেরকে আহলে হাদিস বানাতে যতটা সক্ষম হচ্ছি, মানে মানে কি বলবো, তাদের মধ্যে কাজ করতে আমাদের যতটা বেগ পেতে হচ্ছে, তার চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে এই আহলে হাদিস ভাইদেরকে প্রকৃত আহলে হাদিস বানাতে। আহলে হাদিস ভাইদেরকে আমরা প্রকৃত আহলে হাদিস ভাই মানে আহলে হাদিস বানাতে গলত ধর্ম হয়ে যাচ্ছি। সামান্য একটা বিষয়, পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা, এই জিনিসটা যে বেদাত, এটা শুধুমাত্র আমরা আহলে হাদিসরা বলি না, এটা হানাফি সমাজও বলে, বৃহত্তর হানাফি সমাজও বলে। শুধুমাত্র আপনি আপনি যে দেখেন হাটহাজারিতে, হাটহাজারি মাদ্রাসা হচ্ছে বাংলাদেশে মাঝহাবিদের সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
শুধু এখানে বলবো কেন, বাংলাদেশে বলবো কেন, আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে এখন বলা যায় হানাফিদের সবচেয়ে বড় কেন্দ্র কোনটা, দেওবন্দ মাদ্রাসা না, সেখানেও যে দেখেন তারাও কিন্তু পাঁচ অক্ত সালাতের পরে মোনাজাত দলবদ্ধভাবে যেটা করা হচ্ছে এটাকে বেদাত বলে তারা বলছেন। অথচ আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু কি বলবো আর আকাট মূর্খ মানুষ বলতে হচ্ছে, অথবা যারা বয়সের ভারে নুবজ, সারা জীবন বাপ মাকে কিছু একটা দেখে এসেছেন, তারা তাদের এই মানে এই বেদাতি এই পন্থাটাকে তারা বর্জন করতে পারছেন না, এরকম আছে কি না? আমাদের দিনাজপুরে, রংপুরে, ঠাকুরগাঁয়ে অসংখ্য মসজিদে এখনও পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদে মোটামুটি দূর হয়ে গেছে, তবে এখনও অনেক মসজিদে কিন্তু চালু আছে। এই ভাইদের সাথে যখন আমরা কথা বলি আমরা মনে হয়, আমাদের মনে হয় যে এনারা কি আহলে হাদিস নাকি মাজহাবিদের চেয়ে আরও খারাপ অবস্থায় আছেন। বেদাত চেনাটা খুব কঠিন কোনো কাজ তো না, খুব কঠিন কোনো কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা সংজ্ঞা দিয়ে গেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটার বিষয়ে আমি কোনো নির্দেশ দেই নাই, সেটাই হচ্ছে বেদা। এটা কি খুব কঠিন কোনো বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করেন নাই, তা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেয়িনে কেরাম করেন নাই, সেজন্য আমরা ওটাকে বেদাত মনে করি। ওটা বেদাত, স্পষ্ট বেদাত, এখানে মানে সন্দেহের কোনো অবকাশ নেই। তো এই সমস্ত সহজ বিষয়টাকে যারা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারছেন না, তারা কি ধরনের আহলে হাদিস, কোন ধাঁচের আহলে হাদিস, তাদেরকে আসলে আহলে হাদিস বলা সম্ভব? আহলে হাদিসের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে কঠোর হস্ত, তারা সুন্নাত এবং মানে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, সেই সাথে শিরক এবং বেদাতের বিরুদ্ধে তারা কোনো ধরনের তারা ছাড় দেবেন না। তো এই বৈশিষ্ট্য যদি আমাদের না থাকে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করতে পারি? এটার কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিস সমাজে আহলে হাদিস দাওয়াতের প্রচার এবং প্রসার বা এই সংস্কার আন্দোলনের কার্যক্রম প্রায় নেই বললেই চলে। বিগত মানে আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশির মৃত্যুর পর থেকে এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে প্রায় 50-60 বছর ধরে, এই শূন্যতা তৈরি হওয়ার কারণে আমাদের সমাজে আহলে হাদিসদের আমল আকিদা নিয়ে চর্চাটা তেমন হচ্ছে না। আমরা আহলে হাদিস কেন? আমাদের বাপ মা আহলে হাদিস তাই। আমরা আহলে হাদিস কেন? আমাদের সমাজের যে মসজিদটা ওইটা আহলে হাদিস মসজিদ তাই। জেনে শুনে চেতনা সম্পন্ন আহলে হাদিস এই সমস্ত এলাকায় এখন পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে কি চিরদিন থাকবে না আমাদের উত্তরণ করতে হবে? অবশ্যই উত্তরণ করতে হবে, এবং এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখতে পারেন তারাই হচ্ছে আমাদের যুব সমাজ। আলহামদুলিল্লাহ এখন আমরা অত্যন্ত আশাবাদী, আমরা গর্ববোধ করি এই কারণে যে শুধু দিনাজপুরে না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যুব সমাজের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, যেটা কিন্তু বিগত 10 বছর আগে আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত আশার খবর, যে সমাজে যুব সমাজ জেগে উঠেছে, যুব সমাজরা যখন জেগে ওঠে সেই সমাজ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। তো এই কারণেই আজকে আমরা যে যুব সমাজের ভাইরা বা যে যুব সমাজের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছি তাদের উদ্দেশ্যে আমাদের কিছু মেসেজ আজকে আমি দিয়ে যেতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথম কথা হচ্ছে এই আহলে হাদিস আন্দোলনকে আমরা কি আন্দোলন মনে করি? এটা কোনো দল মনে করি, কোনো গোষ্ঠী মনে করি, না এটাকে একটা সংস্কার আন্দোলন মনে করি? এই জিনিসটা যেন আমাদের অন্তরে সবার থাকে। আহলে হাদিস কোনো দলবাজি করার মানে কি বলবো নাম নয়, আহলে হাদিস কোনো বিশেষ কোনো গোষ্ঠীর নাম না, আহলে হাদিস হচ্ছে একটা সংস্কার আন্দোলনের নাম। আর এই সংস্কার আন্দোলন শুরু হয়েছিল কবে? 1978 সালে, 1950 সালে, 1960 সালে, 1895 সালে, কোন সালে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই, বা আরেকটু স্পেসিফিকভাবে বললে 37 হিজরির পরে, যখন মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হলো এবং তার পরবর্তীতে যখন ধর্মীয় বিভিন্ন দল উপদল তৈরি হলো, তখন ইসলামের যে মৌলিক রূপটা সংরক্ষণ করার জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল, যে সংস্কার আন্দোলনের সৃষ্টি হয়েছিল, সেটারই নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এটা কোনো নতুন হঠাৎ করে আবিষ্কৃত হওয়া কোনো দলের নাম নয়। আমাদের নির্দিষ্ট কোনো নেতা আছেন? আমাদের নেতা কি ইবনে তাইমিয়া? আমাদের নেতা কি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, ডক্টর আসাদুল্লাহ আল গালিব? না, আমাদের মূল নেতা কে? মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত দল এবং গ্রুপ রয়েছে প্রত্যেকটা দল এবং গ্রুপের একজন করে আবিষ্কর্তা আছেন, একজন করে প্রবর্তক আছেন। হানাফি মাজহাবের প্রবর্তক কে? অন্তত যারা হানাফি মাজহাব অনুসরণ করেন তারা বলেন কি? ইমাম আবু হানিফা, তাই না?
প্রত্যেক দলের কিন্তু এক একজন লিডার আছেন, কিন্তু আহলে হাদিসদের নির্দিষ্ট কোনো লিডার আছেন? আহলে হাদিসদের লিডার একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর থেকে শুরু করে যতজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে সংস্কার করার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন যতজন আছেন সবাই আমাদের নেতা। সেটা আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে হোক বা তারও আগে থেকে শুরু হোক অথবা চার ইমাম তারাও তো আহলে হাদিস ছিলেন, তারাও তো আমাদের লিডার। চার ইমামের প্রত্যেক ইমামে কি বলেছেন? ইজা সাহাল হাদিস ফাও মাজহাবি। তারা কিন্তু কোনো মাজহাব প্রতিষ্ঠা করে যান নাই, তারা ছিলেন এই মুসলিম উম্মার এক একজন মানে কি বলবো মাথার তাজ ছিলেন, তারা ছিলেন বড় বড় গবেষক। তাদেরকে নিয়ে পরবর্তীতে দলবাজি করা হয়েছে, মাজহাব বানানো হয়েছে আরও অনেক পরে, 400 হিজরির পরে, তাদের জন্মের বা তাদের মৃত্যুর কয়েকশো বছর পরে তাদের নামে এই মাজহাবগুলো সৃষ্টি করা হয়েছে। তারা নিজেরা কেউ এই সমস্ত মাজহাবের প্রতিষ্ঠাতা ছিলেন না। তার অর্থ কি? তারাও কিন্তু আমাদের নেতা। আমাদের নেতা সবাই যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সঠিক অনুসারী, তারা প্রত্যেকেই আমাদের লিডার। সেটা ইমাম আহমদ বিন আম্বল হোক, চার ইমাম হোক বা তার পরবর্তী যারা রয়েছেন, অথবা মোহাম্মদ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি বা ডক্টর আসাদুল্লাহ গালিব যেই আছেন না কেন, যারাই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই আমাদের নেতা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় একটু বিশেষভাবে উল্লেখ করতে চাইব। প্রথম বিষয় হচ্ছে আহলে হাদিস আন্দোলন যে সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই সংস্কার আন্দোলনের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তারা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে চার দফা কর্মসূচি রয়েছে সেই চার দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রধান ভূমিকা রাখে। সেই চার দফা কর্মসূচি কি? যেটা আজকে একটু আগে আমাদের আব্দুল ওয়াকিল ভাই পড়লেন, সূরা আল আসর। সূরা আল আসরের সমাজ পরিবর্তনের চারটা মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে, তাই না? সেই চারটা মৌলিক নীতিকে আমরা ভেঙে ভেঙে আমাদের মূলনীতি করেছি, কর্মসূচি করেছি, সবগুলোই মূলত এই চারটা মূলনীতির সান্নিধ্যাস। চারটা মূলনীতিতে কী বলা হয়েছে? এক প্রথম হচ্ছে ইমান আনা, তাই না? এমন ইমান আনা, এমন ইমান মানে লালন করা যে ইমানের মধ্যে কোনো প্রকার শিরক প্রবেশ করে না। দুই নম্বর হচ্ছে আমলে সালেহ করা, এমন আমলে সালেহ করা যেখানে কোনো বেদাতের অনুপ্রবেশ নাই। তিন নম্বর কর্মসূচি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বর কর্মসূচি কি? হকের পথে মানুষকে দাওয়াত দেওয়া, পরস্পরকে দাওয়াত দেওয়া। আর সর্বশেষ কি? সবর করা, ধৈর্য ধারণ করা। যখনই ইমানের উপরে পরীক্ষা আসবে তখন পালিয়ে না যে ইমানের উপর টিকে থাকার নামই হচ্ছে ধৈর্য ধারণ করা। তো এই যে মৌলিক চারটা কর্মসূচি, এটা যেন আমাদের সবার মাথায় সর্বদা থাকে, আমরা যে অবস্থায় থাকি না কেন। আজকে সংগঠনে আছি, হয়তো আমি সংগঠনের দায়িত্বশীল দুদিন পরে থাকবো না। আব্দুল ওয়াকিল ভাই একসময় সংগঠনের দায়িত্বশীল ছিলেন, সভাপতি ছিলেন, আজকে তিনি দায়িত্বে নেই। দায়িত্বে থাকুন বা নেই, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের মৌলিক এই চারটা কর্মসূচি সবারই একই থাকবে। ইমান, আমল, দাওয়াত এবং সবর, এই চারটা কর্মসূচি যেন আমাদের সবার মনে সর্বদা অক্ষুণ্ণ থাকে। দুই নম্বর হচ্ছে, যেহেতু আমরা দাওয়াতের ময়দানে কাজ করি, সমাজ সংস্কারের লক্ষ্যে কাজ করছি, আমাদের আখলাক, আমাদের চরিত্রটা যেন সুন্দর হয়, মানুষ যেন আমাদেরকে দেখে বুঝতে পারে যে না, এরা একটা প্রকৃত অর্থেই একটা দ্বীনী সংগঠনের সদস্য, একটি সংস্কার আন্দোলনের সদস্য। আমাদেরকে দেখে যেন মানুষ ভয় না পায় যে ওই লোকটার কাছে গেলে আমাকে বেদাতে আখ্যা দেবে, ওই লোকটার কাছে গেলে আমাকে মুশরিক বলে আখ্যা দেবে, মুশরিক বানিয়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, মানুষকে, যেটা খুতবার সময় বলছিলাম, মানুষকে জাহান্নামে বানানো, মানুষকে মুশরিক বানানো, মানুষকে বেদাতি ট্যাগ দেওয়া, এটা আমাদের দায়িত্ব না। মানুষকে বেদাত থেকে ফিরিয়ে আনা, মানুষকে শির থেকে ফিরিয়ে আনা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, এটাই হচ্ছে আমাদের দাওয়াত, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে কখনো গালিগালাজ করেছিলেন? যদি কেউ দাওয়াত গ্রহণ না করে থাকে তাদেরকে কি গালিগালাজ করেছিলেন? প্রিয় উপস্থিতি, কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? মাইকের আওয়াজ কি যাচ্ছে না বোধ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো একটা নিদর্শন পাওয়া যায় কি যে আল্লাহ রাসূল দাওয়াতের ময়দানে যে কোনো মানুষকে কোনো খারাপ ভাষায় কথা বলেছেন? তিনি সর্বদা মার খেয়েছেন কিন্তু মার কিন্তু দিয়েছেন এরকম রেকর্ড কিন্তু নাই। হয়তো জিহাদের ময়দানে যে যখন তারা জিহাদের জন্য এগিয়ে এসেছে, যখন মানে শত্রুপক্ষ অস্ত্র নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র উত্তোলন করেছেন, কিন্তু নিজের পক্ষ থেকে তিনি অস্ত্র উত্তোলন করেছেন বা কাউকে কোনো খারাপ কথা বলেছেন, খারাপ গালিগালাজ করেছেন, এইরকম একটা নিদর্শনও কি পাওয়া যায়?
তাহলে আমরা যারা এখন দাওয়াতি ময়দানে রয়েছি আমরা কি আল্লাহ রসুলকে অনুসরণ করবো নাকি অন্য কাউকে অনুসরণ করবো? আল্লাহ রসুলই আমাদের একমাত্র আদর্শ। তা আমরা যেন মানুষকে আমাদের কঠিন আচরণ দেওয়া দ্বারা, কঠোর আচরণ দেওয়া দ্বারা বা খারাপ আচরণ দেওয়া দ্বারা মানুষকে দূরে যেন আমরা তাড়িয়ে না দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাবিমা রহমাতিম মির রব্বিকা লিনতা লাহুম, হে আল্লাহ রসুল, আল্লাহর একান্ত অনুগ্রহে আপনি তাদের প্রতি নম্র আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাদ্দাম গালিদ আল কালব, যদি তুমি কর্কশ ভাষী হতে, কঠোর অন্তরে হতে, তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে পালিয়ে যেত। তা আমাদের যারা নতুন সহি আকিদা আসছেন, নতুন আহলে হাদিস ভাইরা আসছেন, তারা অনেক সময় আবেগের বসে, অতি উৎসাহে বসে মানুষকে মাঝে মধ্যেই মানুষের সাথে এমন আচরণ করে বসেন যেটা নিঃসন্দেহে এই দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করছে। তা আমাদের আখলাক, আমাদের চরিত্র যেন অবশ্যই নববী আদর্শে আদর্শিত হয়, আমাদের কথা দ্বারা, আমাদের কাজ দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, বরং আমাদের কথা এবং কাজ দেখে যেন মানুষ আমাদের সাথে আরও মিশতে আগ্রহ পোষণ করে, এই ধরনের আচরণ যেন আমাদের হয়, সেটা সংগঠনের ভিতরে হোক বা সংগঠনের বাইরে হোক। সংগঠনের ভিতরেও কিন্তু এমন অনেক ভাই রয়েছেন যে আমাদের সংগঠনে আরেক ভাই হয়তো সামান্য একটা দোষ ত্রুটি করে ফেলেছেন, কিন্তু সেটা নিয়ে তারা এমন বেশি বাড়াবাড়ি করেন, এমন কড়াকড়ি করেন যেটা মনে হয় যেন মানে খুব দুঃখজনক একটা পরিবেশে চলে যায়। আমি আরও কিছু উদাহরণ দিলে হয়তো অনেকের খারাপ লাগবে বিষয়টা। আজকে একদল মানুষ রয়েছেন, একদল ভাই রয়েছেন আমাদের মধ্যেই, যারা সংগঠনের সাথে যুক্ত না এবং তারা সংগঠন করাকে বিভক্তি মনে করেন, অনেকের কাজ মনে করেন। তাদের এমন মানে এই সমস্ত ভাইদের মধ্যে এমন কিছু আচরণ আমরা দেখি যে তারা আমাদেরকে স্বয়ং যারা মাজার পূজা করে তাদেরকে যতটুকু তারা ঘৃণা করেন তার চেয়ে বেশি ঘৃণা করেন কাদেরকে? আমাদেরকে। এটা কি নববী আদর্শ হলো? ঠিক একই আচরণ যদি আমরাও এমন ভাইদের প্রতি করি, হয়তো বা তারা সংগঠন বোঝেন নাই, সংগঠন তারা করেন না, এখন আমরাও যদি মনে করি যে না এই ভাই না এ যদি সংগঠন করে না সে হচ্ছে আউট অফ সিলেবাস, তার সাথে কথাও বলছি না, তার সাথে কোনো সম্পর্ক রাখছি না, এই ধরনের আচরণ করা কি আমাদের পক্ষে মানাবে? তারা হয়তো সংগঠন করেন না কিন্তু তারা নিঃসন্দেহে একজন মাজার পূজারীর চেয়ে, একজন বেদাতের চেয়ে নিশ্চয়ই ভালো, তাই না? আমাদের অবস্থানটা, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা হবে স্তরভেদ অনুযায়ী। নিঃসন্দেহে আমাদের যারা সংগঠনের ভাইরা রয়েছেন তারা আমাদের সবচেয়ে কাছের ভাই, কিন্তু তার পরের স্তরে কিন্তু ওই সমস্ত ভাইরা যারা সংগঠনের সাথে যুক্ত না কিন্তু তারা বেদাতের সাথেও যুক্ত না, শিরকের সাথে যুক্ত না। তারপরে যারা আসবেন এভাবে ধারাবাহিকভাবে, যারা যতদূর সুন্নাতের কাছাকাছি, যারা যতদূর তাওহীদের কাছাকাছি, তারা ততদূর আমাদের বন্ধু, তাই না? তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের সংগঠনে না বলে তাদেরকে যেন আমরা আউট অফ সিলেবাস না করে দেই বা তাদের সাথে এমন কোনো আচরণ না করি যেটা মানে কি তাদের জন্য খারাপ লাগে, এটা যেন না হয়। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের আখলাকটাকে যেন অবশ্যই আমরা সুন্দর করি, মানুষের প্রতি যেন আমাদের একটা সহানুভূতি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দিন আর নসিহা, দিন হচ্ছে নসিহত করার নাম, পরস্পর পরস্পরকে নসিহত করব আমরা। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, সবারই ভুল থাকতে পারে, সবাই আমরা ভুলের দাস, কেউ আমরা ফেরেশতা নই, কেউ আমরা ফেরেশতা দাবি করতে পারি না, কেউ আমরা বলতে পারি না যে আমি আহলে হাদিস বলে আমি শতভাগ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এ কথা কেউ আমরা বলতে পারি? কেউ বলতে পারি না। আমরা প্রত্যেকেই ভুলের দাস, প্রত্যেকে আমরা ভুল করতে পারি, আমরা পরস্পরকে সর্বদা নসিহত করবো, আর দিন আর নসিহা, তার ভুল হলে আমি নসিহত করব, আমার ভুল হলে সে আমাকে নসিহত করবে, এটাই হচ্ছে আমাদের মুমিনের মুমিনদের পারস্পরিক আচরণ। তিন নম্বর হচ্ছে, আজকে আমাদের সমাজে নানামুখী ফেতনা, হাজারো রকম ফেতনা, মানে দিন দিন যত আসছে, যত বেশি দিন আসছে তত বেশি ফেতনার সংখ্যা বাড়ছে। অন্ততপক্ষে আহলে হাদিসদের মধ্যে এত বেশি ফেতনা কিন্তু 10 বছর আগে ছিল না, এখন যতগুলো ফেতনা নতুন নতুন তৈরি হচ্ছে, আহলে হাদিসদের মধ্যে অসংখ্য গ্রুপ তৈরি হচ্ছে, কেউ হচ্ছেন সহি আকিদা গ্রুপ, কেউ হচ্ছেন মুসলিম গ্রুপ, কেউ হচ্ছেন চরমপন্থী গ্রুপ। চারজন আহলে হাদিস থাকলে আমরা বুঝতে পারছি না এ হচ্ছে কোন আকিদার আহলে হাদিস, এক একজন এক এক আকিদার আহলে হাদিস। আগে আহলে হাদিস বলতে একটা জিনিস আমরা বুঝতাম, কিন্তু এখন আহলে হাদিস মানে অনেক অনেক কিছু হয়ে গেছে, কেউ সহি আকিদার আহলে হাদিস, কেউ চরমপন্থী আহলে হাদিস, কেউ শুধু মুসলিম বলা আহলে হাদিস, আছে কি না ভাই আপনাদের মধ্যে? আছে।
এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেক ভাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে বাংলাদেশ আলে যুব সংঘে যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন, কর্মী ভাইরা রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব। এইগুলো কিন্তু আমাদের অনেক ভাইকে এখন পথভ্রষ্ট করে দিচ্ছে। আমাদের অনেক দায়িত্বশীল এখন তারা চরমপন্থী লাইনে চলে গেছেন। এটা হয়েছে কেন? আমাদের অসতর্কতার কারণে। আমি সবসময় একটা বিষয়ে আমাদের কর্মী ভাইদের সতর্ক করার চেষ্টা করি যে তিনটা বিষয় সম্পর্কে, তিনটা ফেতনা সম্পর্কে এখন আমাদের ভাইদের সতর্ক থাকতে হবে। এক নম্বর ফেতনা, জঙ্গিবাদ, চরমপন্থা। আহলে হাদিসদের আকিদায় কোনো কালে চরমপন্থার এই জিনিসটা ছিল না, জঙ্গিবাদ বলে কিছু আহলে হাদিসদের আকিদায় কখনো ছিল না। এটা যুক্ত হয়েছে খুবই সম্প্রতি, আফগানিস্তানে যখন তালেবানরা যুদ্ধ করে একেবারে মাতিয়ে দিল সারা বিশ্বকে, সেই সময় আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু পাগল ভাই, কিছু অতি উৎসাহী ভাই, তারা বিভ্রান্ত হয়ে প্রথম এই চরমপন্থী আকিদার সাথে যুক্ত হন এবং তার পরবর্তীতে ধীরে ধীরে, মানে যত সময় যাচ্ছে আমরা দেখছি একের পর এক আমাদের ভাইরা এই সমস্ত চরমপন্থী গ্রুপে যুক্ত হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আহলে হাদিস হিসেবে লজ্জাবোধ করি যে আমাদের আকিদা এবং মানহাজটা হচ্ছে আমাদের মূল সম্পদ, অথচ আমাদের আকিদা এবং মানহাজ থেকে তারা দূরে সরে যেয়ে তারা কিন্তু আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো যুবক ভাইদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, এই চরমপন্থা এবং জঙ্গিবাদের বিপদ থেকে আমাদেরকে এখনই হুঁশিয়ার থাকতে হবে। কোনো ভাই যেন আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কোনোভাবেই জঙ্গিবাদের পথে না নিয়ে যেতে পারে, এই বিষয়ে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? এ বিষয়ে আমি সবসময় বলে আসছি, আমাদের যে বইগুলো রয়েছে একামতের দিন, তারপরে জঙ্গিবাদীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এই সমস্ত যে মৌলিক বইগুলো রয়েছে এগুলো যেন আমরা প্রত্যেকেই পড়ে আমাদের আকিদাটা যেন ঠিক রাখি। এই সমস্ত ভাইদের আকিদা হয়তো ঠিক আছে কিন্তু ত্রুটি কোন জায়গায়? মানহাজের জায়গায়। আজকে খুতবায় মূলত আলোচনা ছিল আকিদা এবং মানহাজ নিয়ে। মানহাজ নিয়ে আমাদের এখন কথা বলতে হচ্ছে মূলত এই কারণেই যে এদের আকিদা কিন্তু ঠিক আছে, তারা আল্লাহ সম্পর্কে আকিদা তাদের ঠিক আছে, আল্লাহ রসুল সম্পর্কে আকিদা ঠিক আছে, বা ইমানের যে মৌলিক আকিদাগুলো এগুলো কিন্তু তাদের মধ্যে ত্রুটি নেই। তাদের ত্রুটি কোথায়? মানহাজে ত্রুটি। অর্থাৎ সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছিলেন তারা সেভাবে না বুঝে নিজেদের মতো করে বুঝে নিয়েছেন এবং জিহাদের ব্যাখ্যাকে তারা নিজেদের মতো করে বুঝেছেন। জিহাদের ব্যাখ্যা সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন তারা সেভাবে না দিয়ে নিজেদের মতো করে বুঝেছেন, ফলশ্রুতিতে তারা বিভ্রান্ত হয়ে গেছেন। সুতরাং জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। দুই নম্বর, আহলে হাদিস বলা না বলা নিয়ে। আহলে হাদিস কি আজকের যুগের কোনো আবিষ্কার? আহলে হাদিস শব্দটা এটা সাহাবায়ে কেরামের পরবর্তী যুগেই, বিশেষ করে যখন, যেটা শুরুতে বললাম যে মুসলিম উম্মার মধ্যে নানা দল উপদল সৃষ্টি হলো, তখন হকপন্থীদের যে দলটা ছিল সেই দলটার নাম কি ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। মজার বিষয় হচ্ছে এটাই, যারা আহলে হাদিস বলেন না, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা কিন্তু আবার বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ঠিক কি না? তারা কিন্তু নিজেরা কখনো বলে না আমরা শিয়া, বলে তারা কিন্তু বলে আমরা সুন্নি। সুন্নি মানে কি? সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আরেকটা নাম হচ্ছে আহলে হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আরেকটা নাম হচ্ছে সালাফি। আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আরেকটা নাম হচ্ছে তায়েফা মানসুরা। একই মানুষ, নাম ভিন্ন। আমার নাম হচ্ছে আহমদ, আমার নাম আবদুল্লাহ, আমার নাম সাকিব। আমাকে যদি কেউ আহমদ বলে ডাকে তবুও কোনো ভুল হবে না, আবদুল্লাহ বলে ডাকে তবুও কোনো ভুল হবে না, সাকিব বলে ডাকে তাতেও কোনো ভুল হবে না। একই নাম, তাই না? একই ব্যক্তির তিনটা নাম। ঠিক তেমনইভাবে যারা হকপন্থী দল তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতে যেমন, আহলে হাদিসে যেমন, সালাফিও তেমন। এর মধ্যে কোনো রকম বিভক্তি নেই। এখন আমাদের কিছু ভাই তাদের মাথায় ঢুকেছে যে আহলে হাদিস বললে মনে হয় সমাজে একটা বিভক্তি তৈরি হয়। আমরা আগে হানাফি ছিলাম, আমরা আগে ছিলাম ব্রেলভি, আমরা আগে ছিলাম দেওবন্দি বা নকশবন্দি, এখন যদি আমরা আবার আহলে হাদিস হই তাহলে মনে হয় আবার একটা দলে চলে গেলাম। বিষয়টা কিন্তু ভুল হচ্ছে কাদের? মূলত যারা নতুন আহলে হাদিস হচ্ছেন। কিন্তু এটা করেও তাদের কি কোনো লাভ হচ্ছে? তারা কিন্তু বলছেন তারা মুসলিম, সেই সাথে সাথে তারা বলছেন যে আমরা সহি আকিদার লোক, বলছে কি না? একটা নাম কিন্তু তাদের দিতেই হচ্ছে। আহলে হাদিস নামটা তারা বাদ দিচ্ছেন, বাদ দিয়ে তারা কি বলছেন? আমরা সহি আকিদার লোক। সহি আকিদার লোক বলে কোনো দল পৃথিবীতে কখনো ছিল না,
এটা একদম নতুন আবিষ্কার একটা। আহলে হাদিস নামটা বহু আগের, আহলে সুন্নাত ওয়াল জামাত যত পুরনো আহলে হাদিস তত পুরনো, কিন্তু সহি আকিদার লোক সহি আকিদার দল এই জিনিসটা একদমই নতুন। এবং এটা বলার মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে আহলে হাদিসদের পরিচয় ফুটে ওঠে না, কারণ আহলে হাদিসদের পরিচয় শুধুমাত্র আকিদা নিয়ে না, আহলে হাদিসদের পরিচয় আকিদার সাথে সাথে মানহাজ নিয়ে। আকিদা এবং মানহাজ দুটোই ঠিক থাকা লাগবে, যে কোনো একটা ঠিক থাকলে হবে না, দুইটাই ঠিক থাকা লাগবে। দুইটা ঠিক থাকলে আপনি আহলে হাদিস, আপনি যদি বলেন আমি সহি আকিদার লোক তাহলে আপনাকে আহলে হাদিস বলা যাবে না, কারণ আপনার মানহাজ সম্পর্কে আমি জানি না। আহলে হাদিস বললে আমি বুঝতে পারলাম যে আপনার আকিদাও ঠিক আছে আপনার মানহাজও ঠিক আছে, কিন্তু আপনি যখন বলছেন সহি আকিদার লোক আপনার মানহাজ সম্পর্কে কিন্তু আমি জানলাম না। এবং মজার বিষয় হচ্ছে আজকে যারা চরমপন্থী হচ্ছেন, জেএমবি হচ্ছেন, জঙ্গি হচ্ছেন, তাদের অধিকাংশই তারা নিজেদের কিন্তু আহলে হাদিস সাধারণত বলেন না, কি বলেন আমরা সহি আকিদার লোক। সুতরাং সহি আকিদার লোক এ কথা বলার সময় একটু সাবধান হয়ে বলবেন। আমি বলছি না এ কথা বললে আপনি পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন তা না, কিন্তু একটু সাবধান হয়ে বলবেন, কারণ সহি আকিদার লোক এখন যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তারা অধিকাংশই এখন চরমপন্থী আকিদার সাথে যুক্ত। সর্বশেষ হচ্ছে সংগঠন করা যাবে না এই কথা যাহা বলেন, সংগঠন না করা একটা জিনিস আর সংগঠন করা যাবে না এই কথা বলা একটা জিনিস। অনেকে হয়তো ইমানের দুর্বলতার কারণেই হোক বা কাজের ব্যস্ততার কারণেই হোক হয়তো সংগঠনের সাথে যুক্ত হতে পারেন না, বা আমি এটাই বলি যে সংগঠন আসলে সবার জন্য না, সংগঠন সবাই করতে পারবে না, সংগঠন করা অনেক কঠিন ব্যাপার, এখানে অনেক ত্যক্তিতীক্ষা আছে। সংগঠন করতে গেলে আপনার অনেক সময়ের কুরবানি দিতে হবে, অর্থের কুরবানি দিতে হবে, মানুষের কথা গালিগালাজ শুনতে হবে, অনেক ঝামেলা আছে, এই ঝামেলা বহন করার মতো যোগ্যতা সবার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষভাবে নির্বাচন করেছেন তারাই সংগঠন করার মতো যোগ্যতা অর্জন করতে পারেন। তা আমি এই জন্য সবাইকে বলি না যে সংগঠন করতে হবে, সবার ওই পর্যায়ে যাওয়ার মতো অবস্থান থাকে না। আর পবিত্র কোরআনে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে মানুষদের মধ্যে, একদল মানুষ রয়েছেন যারা সবসময় সাবেকুম বিল খাইরাত বা সবসময় তারা হচ্ছে সৎকর্মে অগ্রগামী, আরেকদল মানুষ রয়েছেন যারা হচ্ছে মাঝামাঝি পর্যায়ের, আরেকদল মানুষ রয়েছেন যারা হচ্ছে কিছু ভালো আমল করেন কিছু খারাপ আমল করেন শেষের দিকে। এমনকি জান্নাতেও কিন্তু কয়টা স্তর আছে, আটটা না সাতটা, একটাও না, জান্নাতের স্তর আছে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী 100টা স্তর। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবার উপরে, তার নিচে আরও 99টা স্তর আছে। তার মানে কি জান্নাতিদের মধ্যেও কিন্তু ভাগ থাকবে, জান্নাতিদের মধ্যেও উপর লেভেলে কিছু থাকবে, মিড লেভেলে কিছু থাকবে, কিছু থাকবে লোয়ার লেভেলের। তো নিঃসন্দেহে আমাদের সমাজে যারা আমরা দাওয়াতের কাজ করছি আমাদের মধ্যেও কিছু থাকবে অ্যাডভান্স লেভেলের, কিছু থাকবে মিড লেভেলের, কিছু থাকবে একটু নিচের লেভেলের। সবাইকে আপনারা একেবারে মানে হায়ার ক্লাসে যেতে হবে, অ্যাডভান্স লেভেলে যেতে হবে এটা আবশ্যক না, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে একদল মানুষ তারা বলছেন সংগঠন করা যাবে না, এদের নিয়ে সমস্যা, সংগঠিত থাকা যাবে না, সংগঠন করা যাবে না, মানুষকে হকের পক্ষে ঐক্যবদ্ধ করা যাবে না, এই ধরনের কথা একেবারে একটা মানে একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। কারণ প্রত্যেকটা মানুষ তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাই ডিফল্ট একটা নেচার তৈরি করে দিয়েছেন যে তারা সমাজবদ্ধ। মানুষ কখনো একাকী থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আপনি যদি চোর হন, চোরদের একটা গ্রুপ আছে, ডাকাত যদি হন, ডাকাতদের একটা গ্রুপ আছে, যদি আপনি মুচি মেথর হন, মুচি মেথরের একটা গ্রুপ আছে, প্রত্যেকেই কিন্তু একটা গ্রুপ মেনটেন করে। আপনি যে বলছেন যে আপনি সংগঠন করা যাবে না, যারা বলছেন তাদেরও কিন্তু একটা গ্রুপ আছে, সংগঠন না করা গ্রুপ আছে না, তারাও কিন্তু একটা দল মেনটেন করছেন, তারাও কিন্তু একটা ফাউন্ডেশন বানাচ্ছেন, আবার ইদানিং নতুন করে আবার ফাউন্ডেশন তারা বানাচ্ছেন, তারাও কিন্তু একটা মাদ্রাসার আন্ডারে ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন, অথবা একটা পাঠাগারের নামে ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন। কেউ কিন্তু মানে মানে সংগঠন ছাড়া পৃথিবীতে কেউ নেই। এই কথাটা বলে তারা আসলে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়েছেন, আমরা এটাই বলবো। আমরা তা বলতে চাই না যে তারা তাদের অসৎ উদ্দেশ্য আছে, হয়তো তাদের উদ্দেশ্য ভালো, তারা মনে করছেন সংগঠন না করলে বোধ হয় মানে সারা বিশ্বের মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না, এটা কেবলমাত্র স্বপ্নেই সম্ভব। খুতবাতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত মানুষ পৃথিবীকে সমস্ত মানুষকে একটা জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ করবেন না। কেন করবেন না? তিনি পরীক্ষা করছেন তো, কে ভালোদের দলে থাকে কে খারাপদের দলে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে 100টা স্তর তৈরি করলেন,
100টা ভাগ করছেন জান্নাতের মধ্যেই, জান্নাতিদের মধ্যেই 100টা ভাগ করছেন। চিন্তা করা যায়? তাহলে ভাগ তো হবে আমাদের মধ্যে। তো এই ভাগটা নিয়ে আমাদের এত দুশ্চিন্তা করার দরকার নেই। ভাগ আমাদের হবে, আমাদের চেষ্টা করতে হবে কি সবচেয়ে উত্তম যে ভাগ, সবচেয়ে উত্তম যে দল, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত নিজেদেরকে করার জন্য। এখানে এখন সেই উত্তম দলটা কে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে, সেটা খুঁজে নেওয়া আমাদের দায়িত্ব। জান্নাতে কোন স্তরে থাকবো না থাকবো এটা নির্ধারণ কি আমরা করবো না আপনি নিজে করবেন? আমি আমার জান্নাতে আমি কোথায় থাকবো এটা কি আমি নির্ধারণ করবো নাকি অন্য কেউ নির্ধারণ করবে? এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, তাই না? জান্নাতের কোন লেভেলে আমি থাকতে চাই, যদি জান্নাতের উঁচু স্তরে থাকতে চাই আমাকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। আল্লাহ রাসূল কি বলছেন? মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালিয়াযিমিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্তরে থাকতে চায় অর্থাৎ জান্নাতের ভিআইপি ক্যাটাগরিতে থাকতে চায়, ফালিয়াযিমিল জামা, সে যেন জামাতবদ্ধ থাকে। এটা কার নির্দেশ? এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এখন অনেকে জামাতের নানা রকম সংজ্ঞা তৈরি করেন, কেউ বলছেন এটা জামাত মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর জামাত, যে জামাতের কোনো আমির নেই। ওই জামাতের আমির কে ভাই? অনেকে জামাতের ব্যাখ্যা, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন আমাদের সামনে? আমাদের সমাজে তো একজন লিডার দরকার, তাই না? প্রত্যেকেই আমরা কারো না কারোর অধীনস্থ থাকি, কারো না কারো অনুসরণ করি, এটা আমাদের সামাজিক প্রয়োজনে করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়েছিল কয়দিন পরে? কয়দিন পরে? 3 দিন পরে। কেন? কারণ 3 দিন যাবত মুসলমানদের মধ্যে পরবর্তী নেতা কে হবে সেটা নির্ধারণ করা সম্ভব হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যতদিন পর্যন্ত আমির হিসেবে নিয়োজিত না করা হলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে কবর পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে বিষয়টা কত ইম্পর্টেন্ট, ইমাম ইমামতের বিষয়টা, নেতৃত্বের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মা, মুসলিম জাতি বা মুসলমানদের কোনো ব্যক্তি একটা সেকেন্ডের জন্য একাকী থাকতে পারে না। আল্লাহ রসুল কি বলছেন? যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সফরে যায়, সফরে যদি থাকে সেখানেও যেন একজনকে আমির বানিয়ে নেয়। তার মানে কি? সফরে আপনি কোনো কাজে যাচ্ছেন সেখানেও আপনি বিশৃঙ্খল যেন না হন, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। তো ইসলাম একটা সঙ্গবদ্ধ জীবন যাপন চায়, একটা সুশৃঙ্খল জীবন চায়। ইসলাম চায় না কোনো মানুষ বিশৃঙ্খল অবস্থায় থাকুক, ইসলাম একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থার নাম। আর এই কারণেই আমাদেরকে অবশ্যই সঙ্গবদ্ধ থাকতে হবে, আমাদের একজন দৃশ্যমান একজন লিডার থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা অবশ্যই আছি, কিন্তু আমাদের একজন লিডার তো থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি তো জীবিত নেই, তিনি তো মারা গেছেন, তার মৃত্যুর পরে লিডার কে হবে? আমাদের সমাজে যারা জীবিত রয়েছেন, যারা দৃশ্যমান রয়েছেন, তাদের মধ্য থেকেই কাউকে না কাউকে আমাদের লিডার হিসাবে গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। তো যা হোক, যে বিষয়টা বলছিলাম, সংগঠন না করাই কথা যারা বলছেন নিঃসন্দেহে তারা ফেতনা ছড়াচ্ছেন। আপনি সংগঠন করছেন না সেটা আপনার ব্যাপার, আপনাকে আমি নিঃসন্দেহে বলবো না যে আপনি একটা গর্হিত অপরাধ করছেন, হয়তো আপনার সেই যোগ্যতা নেই বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই অবস্থানে নিয়ে যান নাই, কিন্তু সংগঠন করা যাবে না এই কথা আপনি বলতে পারেন না। যারা সংঘবদ্ধ রয়েছেন তাদেরকে আপনি কখনোই বিভ্রান্ত বলতে পারেন না, বরং তারা মানুষকে হকের পথে ঐক্যবদ্ধ করছেন। আপনি আপনার উচিত তাদের জন্য দোয়া করা, তারা যেন আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে, মানুষকে যেন আরও সুন্দরভাবে সংস্কারের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এটা হবে আপনার দোয়া। আপনি তাদেরকে বাধা দিতে পারেন না। তাহলে এই তিনটা মৌলিক ফেতনা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সেই সাথে সাথে আরও কিছু বিষয় রয়েছে যে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন দল তৈরি হচ্ছে, হিজবুত তাওহিদ, কাদিয়ানি, তারপরে আপনাদের এলাকায় আমি দেখে আসলাম একটু আগেই যে খ্রিস্টান মিশনারিদের কাজও এখানে অনেক, বহু মানুষকে এখানে গোপনে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে। এমনকি নতুন কৌশল এখন নেওয়া হচ্ছে যে কোরআন দিয়েই, কোরআনের আয়াত দিয়েই মুসলমানদেরকে বদভ্রষ্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে দেখো এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা কোরআন বলছে যে যিশুকে মানতে হবে, ঈসাকে নবী হিসেবে মানতে হবে। এই সমস্ত বিষয়ে তারা প্রমাণ করছে কি দিয়ে? কোরআন দিয়েই। এখন তারা আর তাওরাত জবুর ইঞ্জিল এগুলো নিয়ে আসছে না, কোরআন দিয়েই মুসলমানদেরকে বদভ্রষ্ট করছে। তা আমাদের ভাইদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে এই সমস্ত নতুন নতুন ফেতনা সম্পর্কে, বিশেষ করে এখন যেহেতু অনলাইনে যুগ, ইন্টারনেটে যখন তখন যে কোনো আকিদা আমার সামনে এসে যাচ্ছে। আহলে কোরআনদের একটা তৎপরতা আমরা এখন লক্ষ্য করছি, যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস হচ্ছে পরবর্তী যুগে সৃষ্টি করা, হাদিস মানার কোনো প্রয়োজন নেই, এই ধরনের একটা দল কিন্তু এখন যথেষ্ট কাজ করে যাচ্ছে। সজল রোহান নামে একজন ব্যক্তির নাম শুনেছেন তারা?
অনেকে হয়তো নাম শোনেননি, শোনার দরকারও নেই। এই সমস্ত ব্যক্তিরা এখন চরমভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আরেকজন ব্যক্তি রয়েছেন, নামগুলো আমি স্পষ্টভাবে বলেই দিচ্ছি, তার কারণ অনেক ভাই বুঝতে পারেন না আসলে। এটা কি লাইভে যাচ্ছে নাকি? আচ্ছা বলি, সমস্যা নেই, এটা অনেকেই জানেন। ডাক্তার মতিয়ার রহমানের নাম শুনেছেন আপনারা? ঢাকাতে একজন ব্যক্তি আছেন ডাক্তার মতিয়ার রহমান, যিনি বলেন যে হাদিস সবগুলো গ্রহণ করা যাবে না, যেই হাদিসগুলো শুধু কোরআনের অনুকূলে থাকবে এবং যেই হাদিসগুলো আমাদের যুক্তি দিয়ে যেটাকে গ্রহণযোগ্য মনে হবে শুধুমাত্র সেইগুলোকেই গ্রহণ করতে হবে, বাকিগুলোকে গ্রহণ করা যাবে না। এই ধরনের হাজারো ফেতনা কিন্তু এখন আমাদের সমাজে আছে। আমাদের তরুণ ভাইরা যেহেতু অনলাইনে অভ্যস্ত, সবারই প্রায় ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তাই না? সবাই ইউটিউব দেখেন, তো প্রত্যেকেরই চোখের সামনে সবসময় কিন্তু এই ধরনের বাতিল আকিদাগুলো আসছে। এ বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আহলে যুব সংঘ, আমরা যেহেতু একটা সংস্কার আন্দোলন চালাচ্ছি, সংস্কার আন্দোলন চালাতে যেয়ে আমরা যেন নিজেরাই মানুষের মানে বিভ্রান্ত আকিদার মধ্যে যেন আমরা পড়ে না যাই, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সর্বশেষ হচ্ছে, সর্বদা আমাদেরকে সমাজ সংস্কারের চিন্তাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের সর্বদা আমাদের চিন্তা থাকবে কি, আমি দায়ী আল্লাহ। আমি আজকে বাংলাদেশে আছি, আমি যদি সিঙ্গাপুরে যাই, আমি যদি মালয়েশিয়াতে যাই, ইন্দোনেশিয়াতে যাই বা কোনো অমুসলিম কান্ট্রিতে যাই, আমার মূল পরিচয় কি হবে? আমি হচ্ছে একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দায়ী। আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দায়া ইলাল্লাহ, ওই ব্যক্তি চেয়ে কথায় উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি একজন মুসলমান। তো আমার পরিচয় যেন সর্বদা হয় কি, একজন দায়ী ইলাল্লাহ। একজন ভাইও যদি আমার পাশে পাই, ধরেন ট্রেনে কোথাও যাচ্ছি, আমার পাশে একজন ভাই রয়েছেন, পুরোটা পথ আমি কি চুপচাপ বসে থাকবো না তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব, কিছু কথা বলার? যদি আমার কথা বলার মতো যোগ্যতা না থাকে, একটা পত্রিকা দিলাম, একটা তাহারিক দিলাম, সালাতুর রসুল দিলাম, এটুকু কাজ করা তো কঠিন কোনো কাজ না, তাই না? আমাদের প্রত্যেকটা সময় যেন মনে, এটা যেন আমাদের মনে থাকে যে আমরা একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে একজন দায়ী, আমরা একজন সমাজ সংস্কারক। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অন্তত পক্ষে এটুকু আমি দেখি যে সবার মধ্যে দাওয়াতের একটা জাজবা আছে। অনেক ভাইকে এরকম দেখেছি যে আমি হয়তো অনেক সময় কথা বলতে আমার সাথেই আছেন দ্বিধা সংকোচ করি, কিন্তু আমার পাশের ভাইটা ঠিকই দেখছি তিনি হয়তো বা অত এলেম কালার পারদর্শী না, কিন্তু একটা বই ঠিকই আরেকটা ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন, বলছেন ভাই এই বইটা একটু পড়েন, এই সূত্র ধরে তার সাথে আরও কিছু কথা বললেন। এভাবে দেখা যাচ্ছে ট্রেনে চলতে চলতে পুরাটা পথের মধ্যে সেই ভাইটা কিন্তু সংস্কার হয়ে যাচ্ছেন। এরকম অসংখ্য ঘটনা আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মধ্যে আমরা দেখছি। গত বছর আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম শিক্ষা সফরে আন্দোলনের পক্ষ থেকে, আপনারা অনেকেই গিয়েছিলেন মনে হয়। তো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে যে একটা জাহাজ ছিল, সে সুন্দরবন না কি জানো না, কর্ণফুলী, হ্যাঁ কর্ণফুলী, সেই জাহাজে প্রায় 700 জন যাত্রী ছিল। তা আলহামদুলিল্লাহ আমাদের যারা শিক্ষা সফরে অংশগ্রহণকারী ছিলেন, শেষে দেখা গেল যে এমন একজন ব্যক্তি জাহাজে নাই যার কাছে আমাদের দাওয়াতে লিফলেট বা পত্রিকা বা সালাতুর রসুল কিছু একটা পৌঁছে দেওয়া হয়নি, এমন কোনো ব্যক্তি নেই। অথচ সেখানে অনেক মানে উচ্ছৃঙ্খল মহিলা ছিল বা উচ্ছৃঙ্খল মানে গান বাজনার দলও ছিল, তাদের সাথে যে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজ করেছেন তাদের সাথে কথা বলেছেন। এমনকি একটা দলকে আমরা দেখেছিলাম জুমার আগ দিয়ে তারা ওই গান বাজনা মানে ব্যান্ড পার্টি করছিল জাহাজের উপরে। তা আমাদের কিছু ভাই সেখানে যেয়ে, আমরা কিন্তু বলি নাই, আমরা আমাদের কিছু ভাই সেখানে যেয়ে তাদের সাথে কথা বললেন। কথা বলার পরে দেখলাম তারা তাদের ব্যান্ড পার্টি পুরোটা একদম মানে জাহাজ যতক্ষণ আমরা ছিলাম পুরোটা সময় তারা অফই করে রাখলেন। তো আলহামদুলিল্লাহ এই দাওয়াতি জাজবা আমাদের ভাইদের মধ্যে রয়েছে। তো এই দাওয়াতি জাজবাটা সংরক্ষণ করতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। জীবনে আমরা যে যেখানে যাই না কেন, যে অবস্থানে থাকি না কেন, দাওয়াতি কাজের জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটি বিষয়ে, মৌলিক বিষয় যেন খেয়াল রাখার তৌফিক দান করেন। আবার বলি, প্রথম বিষয় হচ্ছে আমাদের সমাজ সংস্কারের কর্মসূচি চারটা, যেটা সূরা আসরে বর্ণিত হয়েছে, এই চারটা কর্মসূচি আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। দুই নম্বর, আমাদের আখলাক যেন সুন্দর হয়, আমাদের আচরণ যেন খারাপ না হয়, কোনো মানুষের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি দাওয়াতের ময়দানে। তিন নম্বর হচ্ছে, চলমান যে ফেতনাগুলো রয়েছে ফেতনাগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সর্বশেষ, সর্বদা নিজেদেরকে আমাদের কি মানে সমাজ সংস্কারের ময়দানে দায়ী ইলাল্লাহ হিসাবে মনে করতে হবে।
আমাদের যে সমস্ত ভাইদের মধ্যে এখনো আমল আকিদার কিছু ত্রুটি আছে, আমরা চেষ্টা করব সাধ্যমতো আমল আকিদাগুলো মানে আরো শুদ্ধ করে নেওয়ার জন্য। যাদের এখনো দাড়ি পুরোপুরি ছাড়তে পারেনি, আমরা চেষ্টা করি একটু দাড়িটা একটু বাড়ানোর জন্য। যাদের এখনো টাকুর নিচে কাপড় আছে, এই স্বাভাবিক যে বিষয়গুলো ইসলামে যে মৌলিক কিছু শেয়ার আছে, এই শেয়ারগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে আগামী দিনে সালাফি দাওয়াত আহলে হাদিস আন্দোলনেরই বিজয় আসছে ইনশাল্লাহ। কারণ মাজার পূজার কোনো ভিত্তি নেই, যারা আজকে মাঝহাবের দিকে দাওয়াত দিচ্ছেন তাদের কিন্তু কোনো সহি কোনো ভিত্তি নেই। যদি সহি ভিত্তি কারো থেকে থাকে সেই ভিত্তিটা কাদের আছে? আহলে হাদিসদেরই আছে। এখন আমাদের শুধু দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এই দাওয়াতটা যত বেশি সম্ভব পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী নিজে চলা, আমাদের পরিবার এবং আমাদের সমাজকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে হাদিস আন্দোলনে এক একজন যোগ্য মুজাহিদ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতুল ফেরদাউস লাভের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি বাংলাদেশ আহলে যুব সংঘ দিনাজপুর পশ্চিম জেলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। যারা মুরব্বীরা এখানে এসেছেন তাদের